আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আজকে হচ্ছিল আমরা বাসায় ফুচকা বানাবো, আর আমরা হচ্ছে ফুচকা চ্যালেঞ্জ করব মনি আর আম্মু, মানে বৌমা শাশুড়ি ফুচকা চ্যালেঞ্জ। এই ভিডিওটা এর পরের ভিডিওতে আসবে, আশা করি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, আপনারা অনেক উপভোগ করবেন। আজকে হচ্ছে হলো আমি বাসায় কীভাবে ফুচকা বানাই এটা দেখাবো। অলরেডি রান্নাঘরে মনি আর আম্মু কাজে লেগে গেছে, ওরা আগে টোটাল ফুচকা টুচকা যা যা লাগে সব কিছু তৈরি করবে, তারপরে হচ্ছে হলো গুছিয়ে আমরা ফুচকা চ্যালেঞ্জটা করব, এবং দারুণ একটা পুরস্কার আছে চ্যালেঞ্জে। সো এটা দেখতে গেলে পরের ভিডিওটা দেখতে হবে, একটু ওয়েট করতে হবে। তো আগে চলুন দেখি ওরা কী কী করতেছে, কী কীভাবে কী প্রিপারেশন নিচ্ছে, তো চলুন দেখি। সো যে এখানে আম্মু শশা কাটা শুরু করে দিছে, তুমি কী কাটতিছ এগুলো? সো এখানে আম্মু শশা কাটা শুরু করে দিছে, এবার এগুলো মনে হয় ফুচকার ভিতরে দিবে। এগুলো কি ফুচকার ভিতরে দিবা? ফুচকার ভিতরে দিবে, এই যে কাটতেছে ফুচকা। আচ্ছা, ফুচকার ভিতরে ভর্তা, ওই যে আপনারা যে খান রাস্তায় মামাদের কাছে, ফুচকার ভিতরে যে ভর্তাটা দেয় ওইটা আমরা বাসায় তৈরি করতেছি, দেখতে পাচ্ছেন। দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে, আমি একটু টেস্ট করি। হ্যাঁ, কিছুই দাওনি? আচ্ছা, কিছুই দেয়নি। তারপরে আর কি কি বানাইছে দেখি। এই যে টক, এটা তো খাওয়া যাবে নাকি? হ্যাঁ, সো টকটা আমি একটু টেস্ট করে দেখি। জানি সবার জিব্বায় পানি চলে আসছে, তো চাইলে আপনারা বাসায় বানাইতে পারেন। এটা তেঁতুলের টক আমাদের, এখন একটু খাই, দাঁড়ান। অস্থির হয়েছে টকটা, এই টক কেউ খাইলে পাগল হয়ে যাবে। এই যে অনেকগুলো ফুচকা আছে, এই এখানে কতগুলো ফুচকা হবে? হ্যাঁ, এখানে কি সবগুলো দিস? হবে এগুলা দিয়া, মানে কি এক্সপার্ট রে বাপ রে বাপ, বাসায় নাকি এটা বানাবে? তাহলে শুধু শুধু আমার এদের কিনাইছে, শুধু শুধু আমার এদের ফুচকা কিনাইছে। এটা হচ্ছে আমি বাজার থেকে কিনে আনছি, এটাও এটাও খাইতে অনেক সুস্বাদু। এই যে কি সুন্দর সুস্বাদু ফুচকা, খাইতে কি মজা। সো এটা দেখি মনি কিভাবে বানায় এটাও দেখাই আপনাদের। যদি ফুচকা নাও থাকে, বাজার থেকে কিনে আনতে নাও পারেন, বাসায় বানিয়ে খাইতে পারবেন। তো চলুন বানানোর প্রসেসটা দেখাই। তো আমি যে এই ফুচকাগুলো বাজার থেকে রেডিমেড কিনে আনছিলাম, তো মনি বলতেছে এগুলো নাকি হবে না। সো এ আবার এগুলো আটা কি যেন করে নিছানে নিচ্ছে, বানাবে এগুলো দিয়া নিজে। সো তুমি এগুলো কি দিয়ে কি করো বলো তো দেখি? আটা দিয়ে ফুচকা বানাবো। আটার মধ্যে এগুলো কি কি কিভাবে বানাচ্ছো একটু বলো আমার সাবস্ক্রাইবাররা যাতে বাসায় বানাতে। আগে রুটি বানাবো, তারপর কেটে নেব রুটির মতো করে। হুম, পানি দিয়ে খালি গুলে নিছো? হ্যাঁ, তেল দিছি, সরিষার তেল, সরিষার তেল, সয়াবিন তেল, যে কোনো একটা দিলি। সো পানি আর তেল দিয়ে গুলে নিছে, এখন এটা রুটির মতো করে সে বানাবে। বানানোর পরে ফুচকা বানাবে কিভাবে জানো, আমি জানি না। তো দেখি কি বানায়। এই এটা তো শোনো, এটা তো তোমার নরম, কিন্তু এটা তো শুকনা, এটা কেমনে কি হবে? হবে ওতে হবে, শুকাবে কিভাবে? ওই যে তেলের মতো শুকাবে, আল্লাহ জানে কি দিয়ে কি বানাচ্ছে। তো সাথেই থাকুন, দেখি ফুচকা হয় কি না। কি করছো বলো? আগে একটা রুটি বানাইছি, তারপরে আরেকটা রুটির উপরে ওই রুটিটা বসাই দিই, এই যে রুটি বেলতেছি, এখন এটা কেটে নেব। কিন্তু এটা যে কখন করছে আমাকে বলে নাই, আগেই করে ফেলছে। আপনারা একটা রুটি আরেকটা রুটির উপরে বসায় দিয়ে তারপরে এটা এভাবে রুটির মতো বানায় নেবেন। তারপরে আম্মু একটা ইন্টারন্যাশনাল একটা বুদ্ধি বের করছে ফুচকা কাটার জন্য। এই দেখুন কি দেখি করতেছে, এটা তো হয়নি, এক পাশে হয়েছে। দেখো দেখাও, দেখাই না কেন, আমার সাবস্ক্রাইবার দেখে দেখাবা তোমরা, তারপর অন্য ডিজাইন হয়েছে। এই যে এক পাশে ডিজাইন হয়েছে, এইগুলো ফুচকা তারও দাম বেশি দাম দিয়ে বিক্রি করা যাবে, বুঝছো? এক পাশে ডিজাইন। তো দেখুন আমরা ডিজাইনের ফুচকা বানাইছি, ডিজাইনের ফুচকা। তো এই যে একটা ফুচকা, এই যে একটা ফুচকা, একটা ফুচকা, একটা ফুচকা, অনেকগুলো ফুচকা হবে।
আচ্ছা এখন তেলের মধ্যে দেওয়া হবে জানি না তেলের মধ্যে দিলে কি দাঁড়াবে জিনিসটা শুনো একটা টিস্যু নিয়ে সেটার উপরে দাও টিস্যু নিয়ে এটার মুছবো না মুছবো এর উপরে দিয়ে রাখো দুইটা টিস্যু আর উপরে ফুসকা রাখবো যাও ছড়ি দিয়ে কাজ করাচ্ছে তো চলুন কাজ করি ফুসকা খাইতে গেলে একটু কাজ করতে হবে টিস্যু বের করি টিস্যু সো এইখানে টিস্যু দিলে আপনার ওই যে যে তেলগুলো থাকে ওই তেলগুলো টিস্যুর সাথে উঠে যাবে তাহলে আর সমস্যা হবে না এই যে টিস্যু নিয়ে নিছি দুইটা সো টিস্যু এখন আর উপরে দিব এই যে টিস্যুর উপরে ছড়াই দিছি সুন্দর এখন দেখি এরা কি করতেছে বিশ্ব সেরা রাঁধুনিরা এই ফুলবে কি মনে হয় হ্যাঁ ভর্তার মধ্যে আবার মরিচ লাগবে হাম্মু আবার কি করতেছে এটা তুমি এটা কি বানাবে এত বড় ফুসকা এইটা ফুসকা হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এর ভিতরে হচ্ছিল আপনার ভর্তা দিয়ে তারপরে খাওয়া যায় এইটা আমি একটু টেস্ট করি সেটা আমি একটু টেস্ট করি আসেন মোটা হয়েছে বুঝছো আরো বলতে পারি হুম একটু মোটা হয়েছে রেডিমেড যে ফুসকাগুলো কিনে নিয়ে আসছি ওগুলো আরে অনেক সুন্দর হয় ওগুলো পাতলা হয় আপনার লেয়ারটা অনেক পাতলা হয় বাট এইটার লেয়ারটা একটু মোটা হয়েছে দেখি এগুলো আমরা এমনিতেই খাবো ও রে দেখছো ও রে কি ফুসকা এগুলা মাথা নষ্ট আরে না ওগুলো পাতলা করে এটা তো অনেক পাতলা না ওগুলো সো এই তো আমাদের এই যে ফুসকা রেডি হয়ে গেছে অনেকগুলো ফুসকা ভেজে নিয়েছি অলরেডি আর এইখানে টক আছে আর এইখানে সালাদ তারপরে ফুসকার ভিতরে যে ডালটা দেয় ওইটা আর এইখানে হচ্ছে সেভেন আপ আছে সো এই হচ্ছে টোটাল আজকের চ্যালেঞ্জ সো এই চ্যালেঞ্জটা দেখতে গেলে কিন্তু আমাদের এরপরে যে চ্যালেঞ্জ ভিডিওটা আসবে ওইটা দেখতে হবে আজকে এমনি জাস্ট একটা শর্ট ভিডিও টাইপে করে দিলাম সো মেইন ভিডিও কিন্তু এরপরের ভিডিও আপনারা দেখতে পারবেন সো যদি মিস করতে না চান সো সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিডিও আমাদের ভিডিওগুলো দেখার জন্য সো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট চ্যালেঞ্জ ভিডিওতে আল্লাহ হাফেজ